নমস্কার বন্ধুরা, অবশেষে কিন্তু তোমাদের কনস্টেবল জিডি ইন সিএপিএফ এসএসএস রাইফেলম্যান ইন আসাম রাইফেলস এন্ড সময় ইন সেপো ইন নার্কোটিক্স সিবিই এক্সাম 2022 তোমাদের রেজাল্ট শর্টলিস্টেড অফ ক্যান্ডিডেটস ফর ডিটেল মেডিকেল এক্সামিনেশন প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, তো ওয়ান্স অ্যাগেন তোমাদের এখানে প্রথমত জানায় রেখে দেই, একটু বাইরে আছি তো তোমরা ব্যাকগ্রাউন্ডে একটা হাওয়া শব্দ পেতে পারো, কারণ এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু হাওয়া বইছে। তো টোটাল তোমাদের শর্টলিস্টেড করা হয়েছিল, দেখতে পাচ্ছ 370,998 জনকে। এর মধ্যে পিএসটি পিটি কন্ডাক্ট 368,146 জন করেছে, 100,000-এর উপরে অ্যাবসেন্ট ছিল, প্রেজেন্ট ছিল 266,000, কোয়ালিফাই করেছে 146,292 জন এবং কোয়ালিফাই করতে পারেনি 120,396 জন। তো তোমরা অনস্ক্রিনে কিন্তু এখানে দেখতে পাচ্ছ কতজন পরীক্ষার্থী কোয়ালিফাই করেছে, কতজন পরীক্ষার্থী কোয়ালিফাই করতে পারেনি, কতজন অ্যাবসেন্ট ছিল। ঠিক আছে, তো এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু উল্লেখ করা রয়েছে এবং এর পাশাপাশি এইমাত্র কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটে যেটা জানতে পারলাম, দেখতে পারলাম, সেটাই কিন্তু তোমাদের সাথে আমি সংক্ষিপ্তভাবে তোমাদের সাথে কিন্তু তুলে ধরছি। এবং ডিএমএ কাটঅফ যদি আমি যে তোমাদের বলতে যাই কত কাটঅফ গিয়েছে সেটা যদি বলতে যাই, প্রথমে ফিমেল রয়েছে, ঠিক আছে, ফিমেল কাটঅফ, আর লাস্টে রয়েছে সম্ভবত মেল কাটঅফ। ঠিক আছে, তো তোমাদের আমি এখন মেল কাটঅফটা বলছি, ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের জন্য একটু ভালো করে লিখে দাও। এই দেখো, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস কাটঅফ গেছে হচ্ছে 40.13। ঠিক আছে, আমি ওবিসির থেকে দেখি, দাঁড়াও, এখানে বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তো আমি যদি এখানে দেখি ওয়েস্ট বেঙ্গল, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা ভালো করে একদম নিচের দিকে একটু লক্ষ্য করো। ঠিক আছে, বাইরে আছে দেখি তোমাদের সামনে সেটা ঠিক মতো উপস্থাপন করতে পারছি না। জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ গেছে কিন্তু ওবিসিদের প্রার্থীদের 79, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের ওবিসি কাট অফ গেছে হচ্ছে, দেখো ওবিসি এদের কাট অফ গিয়েছে হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের 58। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসটি কাট অফ গেছে হচ্ছে 70, এবং তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে কত কাট অফ গিয়েছে সেটা কিন্তু এখানে খুব স্পষ্টভাবে কিন্তু উল্লেখিত করা হয়েছে। ঠিক আছে, কাট অফ ডিটেলস মেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড এগেনস্ট স্টেট ইউ আর ইউর ভ্যাকান্সি ফর ডিএমই। ঠিক আছে, চলো এটা দেখে নেবে, অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। চলো ভিডিওটি এখানে শেষ করছি, জয় হিন্দ বন্ধুরা।